আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এর প্রথম পর্ব এটি। এই পর্বে আমি আলোচনা করব তোমাদের বইয়ের 1 থেকে 2 পৃষ্ঠায় যে ছক আছে সেটা কীভাবে পূরণ করতে হবে সেটা তোমাদের দেখাবো। যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলে দেখবে প্লেলিস্টে সবগুলো চ্যানেলের সবগুলো অধ্যায়ের কিন্তু ভিডিও দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের, তো সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, মাধ্যম ও উপকরণের ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি, বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়ে থাকে। প্রথমে আমরা দেখব যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের 3টি মাধ্যম দেখানো হলো। তুমি কী উদ্দেশ্যে কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উদাহরণ দাও। দেখো, যোগাযোগের মাধ্যমগুলো এখানে লেখা আছে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। আর এখানে হচ্ছে যেভাবে যোগাযোগ করা হয় সে বিষয়গুলো লেখা আছে। তোমাকে লিখতে হবে কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করো। তো চলো আমরা এই ছকটা পূরণ করি। যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম, যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। আর কী উদ্দেশ্যে যোগাযোগ করি দেখো, পরিবারের সদস্যবৃন্দ যেমন মা বাবা ভাই বোনের সাথে তাদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করে থাকি। 2, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে তাদের সাথে যোগাযোগ করে থাকি। এবার আসো লিখিত মাধ্যম নিয়ে কথা বলি, যখন লিখে যোগাযোগ করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোনো কিছু প্রয়োজনে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখে থাকি। এরপর রয়েছে যান্ত্রিক মাধ্যম, যখন যোগাযোগে যন্ত্র ব্যবহার করা হয় যেমন মোবাইল ফোন। বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করে থাকি। বন্ধুদের সাথে পড়াশোনার প্রয়োজনে যোগাযোগ করে থাকি। এরকম কিন্তু চাইলে আর অনেক কিছু লেখা যায়, ঠিক আছে? এবার আসো আমরা পরবর্তী জিনিসটা দেখি, খ নম্বরে যোগাযোগের উপকরণ। নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার হয় তা দেখানো হলো। এর মধ্যে তুমি যে উপকরণগুলো ব্যবহার করো তা ডানের কলামে লেখো। তো আমি এখানে যেগুলো লিখেছি তুমি যে সেগুলো ব্যবহার করো তা কিন্তু নাও হতে পারে। তো এখান থেকে তুমি যেগুলো ব্যবহার করবে তুমি শুধুমাত্র সেগুলোর নামই দেবে। প্রত্যক্ষ মাধ্যমের কিছু উপকরণ আছে, লিখিত মাধ্যমের কিছু উপকরণ আছে এবং আরেকটা আছে কি মাধ্যম, যান্ত্রিক মাধ্যম। তো এখানে এতগুলো উপকরণ আছে, এর মধ্যে তুমি যেগুলো করো সেগুলো হচ্ছে শুধু এই ঘরে লিখবে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট সিম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম, উপকরণগুলো কি, বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত। এর মধ্যে আমি ব্যবহার করি কোনটা, বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত, সব কিছু কিন্তু ব্যবহার করতে হয়, কোনোটা কিন্তু ছেড়ে ব্যবহার করা যাচ্ছে না। এবার আসলে লিখিত মাধ্যমে, কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেয়াল পত্রিকা, ছবি। এর মধ্যে আমি ব্যবহার করি কাগজ, কলম, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড এবং পত্রিকা। তারপর রয়েছে যান্ত্রিক মাধ্যম, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার। এর মধ্যে আমি ব্যবহার করি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, লাউড স্পিকার, হেডফোন, টেলিভিশন, অডিও রেকর্ডার এবং ক্যামেরা। এই গেল 2টা ছক। এরপর আছে কি, যোগাযোগের মাধ্যম ও উপকরণ। যোগাযোগ মানে দুইজন বা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমরা প্রথমত 2টি কাজ করে থাকি, নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করি। আর এইসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলে যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের 3টি মাধ্যম উল্লেখ করা হলো। প্রত্যক্ষ মাধ্যম, প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে। এক্ষেত্রে গলার স্বর, কথার সুর, ইশারা, অঙ্গভঙ্গি, তাকানোর ধরন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে লিখিত মাধ্যম, লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য। এই ধরনের যোগাযোগের নমুনা হচ্ছে এই যে চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, সাইনবোর্ড, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট, পত্রপত্রিকা, ছবি ইত্যাদি। এরপর রয়েছে যান্ত্রিক মাধ্যম, যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন SMS, ইমেল, অনলাইন মিটিং, অডিও, ভিডিও কল, সিনেমা ইত্যাদি। কখনও আমরা শুধু একটি মাধ্যমে যোগাযোগ করি, কখনও একই সঙ্গে একাধিক মাধ্যম ব্যবহারের প্রয়োজন হয়, যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগও দরকার হয়, লিখিত যোগাযোগও দরকার হয়। এরপর হচ্ছে এখানে কিছু উপকরণ দেওয়া, সেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, প্রত্যক্ষ উপকরণ, লিখিত উপকরণ এবং যান্ত্রিক উপকরণ, এগুলো সবই কিন্তু আমরা একটু আগে ছকের মধ্যে দেখেছি, ঠিক আছে? এগুলো আর পড়ছি না।
তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর 2024 নতুন কারিকুলামের বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে প্রথম পর্ব। আমরা এখানে 1 থেকে 2 পৃষ্ঠা যে ছকটা ছিল সেটা পূরণ করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে যে অধ্যায়ের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু দেখে নিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।